9 ঘন্টা পার এখনো সিবিআই অভিযান চলছে ডোমকলে তৃণমূল বিধায়কের বাড়িতে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ দেখো আমরা দেখলাম 5 লক্ষ 10 লক্ষ 15 20 এবার 25 লক্ষ টাকা সিবিআই সূত্রের খবর এখন পর্যন্ত 25 লক্ষ টাকা তারা কিন্তু বিধায়কের বাড়ির ভেতর থেকে বাজেয়াপ্ত করেছেন উদ্ধার করেছেন এবং এই টাকা গোনার কাজ এখনো চলছে টাকা গোনার কাজ শেষ হয়নি এখন পর্যন্ত 25 লক্ষ টাকা পাওয়া গেছে এবং যেটা সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন অন্য যে কামরা যে রুমে এই 3টি ব্যাগে টাকা পাওয়া গেল লক্ষ লক্ষ টাকা যেটা দেখে চমকে উঠলেন সিবিআই গোয়েন্দারা আজকে সকালবেলা ডোমকলের বিধায়কের বাড়িতে তারা পৌঁছেছিলেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি এবং প্রমাণ সংগ্রহ করতে তল্লাশি অভিযান চালাতে কিন্তু সেখানে গিয়ে দেখেন একটি কামরার ভেতরে একটি রুমের ভেতরে 3টি ব্যাগে করে লক্ষ লক্ষ টাকা পড়ে রয়েছে তারপরেই টাকা গোনার মেশিন এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 25 লক্ষ টাকা তারা কিন্তু গুনতে পেরেছেন টাকার অঙ্ক আরও বাড়বে এই টাকার অ্যামাউন্ট আরও বাড়বে কেন কি আরও টাকা রয়েছে সেটা কিন্তু গোনার কাজ চলছে এবং তোমাকে বলে দিই সিবিআই সূত্রের খবর এই বাড়ির ভেতর থেকে এবং যে কলেজে গিয়ে সিবিআইয়ের আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছেন বিধায়কের এডুকেশন হাব সেখান থেকে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ নথি তারা বাজেয়াপ্ত করেছেন একাধিক নথি যেটা তারা মনে করছেন যেটা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি হতে পারে সেটা খতিয়ে দেখতে হবে এবং যখন প্রশ্ন করা হয় যে এত টাকা কোথায় থেকে আসলো যেটা সিবিআই সূত্রের খবর পরিবারের সদস্যরা দাবি করছেন যে কোনো ব্ল্যাকমেলই নয় জমি বিক্রি করে টাকা সেখানে রাখা ছিল কিন্তু যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন 2 লাখের বেশি নগদ টাকা বাড়িতে রাখা যায় না এটাই হচ্ছে নিয়ম তাহলে এই লক্ষ লক্ষ টাকা প্রায় 25 লক্ষ টাকা ইতিমধ্যেই তারা গুনতে পেরেছেন আরও বেশ কিছু টাকা রয়েছে এই নগদ টাকা ক্যাশ টাকা কি উদ্দেশ্যে রাখা হয়েছিল তাহলে এই টাকা কোথায় থেকে এসেছিল কিসের টাকা জবাব দিতে হবে এবং এর জন্য কিন্তু সিবিআই এর গোয়েন্দারা এবার বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে চায় তুমি জানো বিধায়ক কিন্তু কলকাতায় রয়েছেন আগামী দিনে তাকে তলব করা হবে তাকে নোটিশ পাঠিয়ে তার কাছ থেকে তথ্য চাওয়া হবে এবং সাফাই চাওয়া হবে যে কেন টাকা ছিল কিন্তু যে গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি যে ডোমকলের বিধায়কের বাড়িতে ভেতর থেকে এখন পর্যন্ত 25 লক্ষ টাকা তারা কিন্তু বাজেয়াপ্ত করতে পেরেছেন এবং টাকা গোনার কাজ চলছে অর্থাৎ এই অঙ্ক 25 লক্ষ টাকা কিন্তু আরও বেড়ে দাঁড়াবে ফাইনাল অ্যামাউন্ট কী দাঁড়ালো বা ফাইনাল ফিগার কী ছিল সেটা কিন্তু টাকা গোনার কাজ যখন শেষ হবে তারপরেই কিন্তু আমরা জানতে পারবো অমৃতা প্রকাশ তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি এখনো পর্যন্ত 25 লক্ষ টাকা গোনা সম্ভব হয়েছে আরো টাকা রয়েছে এমনই বলছেন সিডিএ আধিকারিকরা টাকা গোনার কাজ এখনো চলছে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম তার বাড়িতে 9 ঘন্টা ধরে রয়েছেন সিবিআই আধিকারিকরা একেবারে সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি এরপর তার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত 25 লক্ষ টাকা গোনা সম্ভব হয়েছে আরো টাকা রয়েছে যে টাকা গোনার কাজ এখনো চলছে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম তার বাড়িতে 3টি ব্যাগ পাওয়া গিয়েছিল যে ব্যাগের মধ্যে এত টাকা রাখা রয়েছে এখন প্রশ্ন এটাই বাড়িতে এত লক্ষ লক্ষ টাকা নগদে কি কারণে রেখেছিলেন জাফিকুল ইসলাম যখন এত লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয় ব্যাংক থেকে টাকা গোনার মেশিন নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা এটা নিয়ে আমার বলবার কিছু নেই কারণ আমি কলকাতায় আছি আমার বিধানসভার অধিবেশন চলছে শীতকালীন এটা তাদের একটা প্রসিডিও সিবিআই যারা আধিকারিক গণ আছেন তারা গেছেন এবং আমার বাড়িতে মিসেস মে আছেন আমি তাদের বলেছি যে তোমরা সম্পূর্ণ সহযোগিতা করবেন কারণ এই প্রসঙ্গে যে প্রসঙ্গে ওরা ইনভেস্টিগেশন করতে গেছেন নিয়োগ দুর্নীতি তাতে কোনোদিনও আমি 1% সংযোগ ছিল না যোগাযোগ রাখিনি আজও নেই আগামীতেও থাকার প্রশ্ন নেই আর বেসরকারি কলেজ চালিয়েছি সরকারি অনুমোদন নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথ অনুমোদনে চলেছে আর সেই কলেজ চালানোর স্বার্থে রাজ্যের পর্ষদের প্রাথমিক পর্ষদের সভাপতি ছিলেন মানিকবাবু তার সঙ্গে পরিচয় সবাই থাকতে পারে কিন্তু নিয়োগ দুর্নীতিতে 0.1%ও কোনোদিন যোগাযোগ ছিল না আজও নেই আমি সেটা যে সমস্ত আধিকারিকগণ আছে তাদেরকে আমি বার্তা দিয়েছি যে আপনারা দেখে নিন সবটাই